Becky, excuse me. Excuse me. বন্ধুরা এই স্টেশনটা হচ্ছে হৃদয়পুর ওটা যাবে এই যে দাদা ছোট ব্যাগে 10 টাকা হয় বড় ব্যাগের গুলো 20 টাকা নেবে আপনি সকালবেলা টাউনে উঠতে পারবেন না মিস করবেন আজ রাত লোকাল গঙ্গা লোকাল বড়টাঙ্গা লোকাল বিভৎস বিদ্যা তো এটা হচ্ছে রানাঘাটের খাস্তা গজা বিখ্যাত অনেকের মুখে শুনলাম এই গজাটার নাম মচমচ করে বলছে আওয়াজ হয় যেতে যেতে এই অসিত আর সঙ্গের সাথে আলাপ হলো আমি ওদেরকে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নেবো শিয়ালদা থেকে এই বনগা লাইনের বারাসাত স্টেশনটি হচ্ছে 10 নম্বর স্টেশন সবার মাথা দেখা যাচ্ছে ইভেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেও সবার মাথা দেখা যাচ্ছে আমার বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ তারপরেও এই দাদার বক্তব্য হচ্ছে এখানে অনেক খালি এই কাকুরও বক্তব্য একই ট্রেনটি অনেক খালি হে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে শিয়ালদার উত্তর শাখার 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমার পেছনে যে তোমরা ট্রেনটি দেখতে পাচ্ছ এই ট্রেনটি হচ্ছে বনগাঁও লোকাল আজ আমি বনগাঁও লোকাল যে ট্রেনটি আছে শিয়ালদা টু বনগাঁও পর্যন্ত জার্নি আজ আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো দেরি না করে শুরুতেই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের ট্রেনের টাইম ছিল 1:53 না 1:53টা টাইম ছিল বাট এখন 56 হয়ে গেছে এখনও ছাড়েনি যাই না কতক্ষণ নিয়ে নেবে যদিও হর্ন বাজিয়ে দিয়েছে বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন ছেড়েছে 53তে টাইম ছিল বাট এখন 58 হয়ে গেছে 1:58 তো আমরা জাস্ট শিয়ালদাকে ছাড়ছি বন্ধুরা তোমাদেরকে শুরুতেই বলে রাখি শিয়ালদা থেকে বনগাঁ স্টেশন পর্যন্ত এই লাইনের দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার আর এই 76 কিলোমিটারের মধ্যে 24টি স্টেশন পড়ে 24টা স্টেশনেই তোমাদেরকে আমি কভার করে দেখাতে পারবো না তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমার পক্ষে যতটুকু সম্ভব যেটা আমার চোখে ভালো লাগবে আমি তোমাদেরকে ততটুকুই দেখাবো তো সঙ্গে থেকো আর শুরুতেই আরেকবার বলে রাখি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বনগাঁ লোকাল শুনেছি প্রচুর ভিড় হয় এই মুহূর্তে শিয়ালদা থেকে যখন ট্রেনটি ছাড়ে এখনো পর্যন্ত ওইভাবে ভিড়টা দেখিনি যদিও অনেক খালি আছে জানি না সামনের স্টেশনগুলোতে কেমন মানুষ উঠবে ট্রেনটিতে দেখি চলো হ্যাঁ দুটো স্টেশন পাবে বিরাটি মধ্যমগড়া এই সাইডে পড়বে আচ্ছা আর বাকি স্টেশন ওই দিকে আমাদের মধ্যমগড়া মোড় তো বন্ধুরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন বিধাননগর চলে এসছে যেমনটা আশা করেছিলাম যে ট্রেনে অনেক ফাঁকা পাবো বাট প্রথম স্টেশনে কিন্তু ভালোই লোকজন উঠছে দেখতে পাচ্ছি ট্রেন এই এতক্ষণে অনেকটা ফাঁকা ছিল শিয়ালদা থেকে প্রথম স্টেশনেই বেশ অনেক লোকজন উঠলো এখানে জানি না পরবর্তী স্টেশনগুলোতে কেমন লোকজন উঠবে ততক্ষণে আমি ব্লগ করতে পারবো কি না কেন কি বনগাঁ লোকালে প্রচুর ভিড় হয় এখানে উঠে মানে চুপচাপ সোজা হয়ে দাঁড়ানোর জায়গা থাকে না প্যাসেজ থাকে না তো আমরা জাস্ট বিধাননগর স্টেশনটাকে ছাড়ছি
আমাদের গন্তব্যের সেকেন্ড স্টেশন মানে দ্বিতীয় স্টেশন দমদম জংশন চলে এসেছি। এই স্টেশনটি হচ্ছে দমদম জংশন। অ্যাকচুয়ালি দমদম নামে দুখানা স্টেশন আছে, একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। তো এই স্টেশনটি হচ্ছে দমদম জংশন। তুমি কোথায় নামবে? আচ্ছা, মানে এর পরের স্টেশন কি? আচ্ছা, এই দমদম জংশনের ঠিক পরের স্টেশনটাই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। তবে বিধাননগর থেকে যতটা লোকজন উঠেছে ট্রেনে, এই স্টেশনে অত লোকজন তেমন একটা ওঠেনি। আপাতত ট্রেন ফাঁকা আছে, দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে, অন্য সময় ভিড় থাকে। আমি শুনেছি বনগাঁ লোকালে মানে মারাত্মক ভিড় হয়, বনগাঁ হাসনাবাদ প্রচুর ভিড় হয় না? এখান থেকে এই স্টেশনটি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, জাস্ট ছেড়েও দিল। দমদম ক্যান্টনমেন্ট থেকেও তেমন একটা লোকজন উঠল না, ট্রেন তুলনামূলক ফাঁকাই আছে। সম্ভবত আজকের স্যাটারডে, যার জন্য লোকজন একটু কম কম আছে। বনগাঁ লোকাল অনুযায়ী ভিড়টা তার ওয়ান থার্ডও না বলে আমার মনে হচ্ছে, ইভেন আমাকে অনেকে বললেন। তো আমি একেবারে ট্রেনের সামনে কামড়াইছি আছি। তো ভেবেছিলাম এই স্টেশনে পরের কামড়াতে যাব, বাট যা ভিড় দেখলাম এখানে মধ্যম গ্রামে তো সম্ভব হলো না। তো এর পরের স্টেশনে নেমে আমি পেছনে যাবো। এই স্টেশনটা হচ্ছে, দেখি, বন্ধুরা, এই স্টেশনটা হচ্ছে হৃদয়পুর। তো আমি শুরু থেকে, শিয়ালদার শুরু থেকে ট্রেনের সামনের কামরাতে ছিলাম, বাট এক কামরায় ব্লক করতে ইচ্ছে করছে না, তো ভাবছি পেছনের দিকে আসবো। তো মাঝখানে অনেকবার ট্রাই নিয়েছিলাম, বাট ট্রেন অনেক ভিড় ছিল বলে নামার পর উঠতেও পারছিলাম না। ওটা যাবে এই যে বাবা, ছোট প্যাকেট 10 টাকা, বড় প্যাকেট গুলো 20 টাকা নেবেন। 10 হবে আর 20 হবে, এই কামরাতেও অনেক ভিড়। সামনের থেকে সম্ভবত এখানে বেশি ভিড় মনে হচ্ছে। আমি প্রথম কামরায় ছিলাম, হৃদয়পুর থেকে চেঞ্জ করলাম, তো নেক্সট স্টেশনে বারার সাথে এসে পরে কামরাতে যাবো, দেখবো ওখানে কেমন ভিড় হয়। বনগাঁ লোকালে অনেক ভিড় হয়, সেই তুলনামূলক কম, তুলনামূলক কম, সন্ধ্যাবেলা পরে প্রচুর ভিড় হয়। সন্ধ্যাবেলা পরে মাস্টার পর থেকে ট্রেনে এখানে দাঁড়াতে পারবে না, সিঙ্গুলভাবে যে দাঁড়িয়ে আছেন না, সন্ধ্যাবেলা পর থেকে দাঁড়াতে পারবে না। মাস্টার পরে মানে দিনে দুপুরবেলা তো এত ভিড় হয়, ভিড় থাকে না, কিন্তু সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে ভিড় হবে রাত 8টা পর্যন্ত। আপনি কোথায় নামবেন? বিরাতে, দত্তপুকুরে। তো সন্ধ্যার পরে বা সকালে, সকালে ওদিক থেকে ডাউন, সকালে যদি বনগাঁ থেকে আসা যায়, এই বনগাঁ লোকালে ওঠা যায় না, দাঁড়ানো যায় না, আর শিয়ালদা থেকে যদি যাওয়া যায় সেক্ষেত্রে সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয়। আমি জানি না দাদার বক্তব্য। আপনি সকালবেলা ডাউনে উঠতে পারবেন না, মিস করবেন। মাঝের হাট লোকাল, বনগাঁ লোকাল, বড়টাঙ্গা লোকাল বিভৎস ভিড় থাকে। তো আমাদের নেক্সট স্টেশন বারাসাত, এখানে দাঁড়ানো যাবে কি একটু না নেমে? চেপে দাঁড়িয়ে ঘুরে বন্ধুরা, বারাসাতে ট্রেনটি দাঁড়ানোর পরে বারাসা থেকে কিন্তু কম লোক উঠলো না, অনেকটাই ভিড় বেড়ে গেল এখানে, তোমরা দেখতে পাচ্ছ। সামনে দিকে খালির জন্য ভেবেছিলাম ট্রেনটা পুরো ফাঁকা যাচ্ছে, বাট ট্রেন ফাঁকা নেই, ভালোই ভিড় আছে। শিয়ালদা থেকে এই বনগাঁ লাইনের বারাসাত স্টেশনটি হচ্ছে 10 নম্বর স্টেশন। এরপরে আরও 14টা স্টেশন আছে, সেখানে 14টার পরে, সরি 14টা পরে না, 13টার পরে হচ্ছে 14 নম্বর স্টেশন হচ্ছে বনগাঁ। তো
দেখি আমি গঙ্গা পর্যন্তই যাব এবং তোমাদেরকে দেখাবো যে ওই পর্যন্ত ট্রেনের অবস্থা কেমন থাকে। যদিও খুব একটা ভিড় আমি মানে তুলনামূলক যতটা শুনেছি গঙ্গা লোকালের যেমন ভিড় হয় সেভাবে ভিড়টা নেই, বাট কমও নেই। আমি ট্রেনে ওইভাবে চলে অভ্যস্ত নই, বাট আমার কাছে অনেকটা ভিড় লাগছে। বাট এখানে অনেকে যারা প্যাসেঞ্জার যারা আছেন রেগুলার প্যাসেঞ্জারই করে রেগুলার যাওয়া আসা করে থাকেন, তাদের বক্তব্য অনুযায়ী এটা অনেক ফাঁকা। বুঝে আপনি কোথায় যাবেন? বিড়া। বিড়া এরপরে স্টেশন? আচ্ছা বিড়া, হ্যাঁ বিড়া স্টেশন। আপনি আপনি তো বারাসাত থেকে উঠলেন, ওখান থেকে মানে গাজার থেকে ফিরছেন বাড়ি নাকি? গাজার থেকে ফিরছেন। তো আপনি এই গঙ্গা লোকাল, গঙ্গা লোকাল ছাড়া তো এই আর অন্য কোনো লোকাল নেই আপনার? আচ্ছা হাওড়ার। আচ্ছা এখানে তার মানে আপনি দু তিনটে ট্রেন পান, প্রত্যেকটা ট্রেনেই তো ভিড় হয়। মানে আপনার অভিজ্ঞতা কেমন এই লাইনে? বারাসাত থেকে বিড়াতে যান রেগুলার যাওয়া আসা করে থাকে, ওনার বক্তব্য হচ্ছে খুবই ভিড় হয়। আপনি সন্ধ্যার পরে কখনো করেন? আচ্ছা আজকে একটু তাড়াতাড়ি, আচ্ছা শনিবার বলে তাড়াতাড়ি চলে এসছে। এই ট্রেনে ওঠার আগে আমি স্টেশন লিস্ট চেক করছিলাম, তো সেখানে দেখলাম ঘুমা নামে একটি স্টেশন আছে এবং হাওড়া নামের একটা স্টেশন আছে। বাট আমি এর আগের থেকে শুনতাম যে ঘুমা হাওড়া, তো সেটা আমার একটু সন্দেহ ছিল। এই কাকুও বলছেন ঘুমা আলাদা স্টেশন এবং হাওড়াও আলাদা স্টেশন, তাই তো? তো লোকে বলে কেন? ইভেন আমিও তাই শুনেছি, বলে বলতে সুবিধা হয় এই কারণে, বলতে সুবিধা হয় ঘুমা হাবড়া। ঘুমা আমিও তাই শুনে চাই বললাম ঘুমা হাবড়া বলে কোনো পার্টিকুলার স্টেশন, হাবড়া স্টেশনটা ছিল না। হ্যাঁ অশোকনগর স্টেশনটা আগে ছিল না। আচ্ছা ঘুমার পরেই হাবড়া ছিল। আচ্ছা আচ্ছা মাঝখানে একটা স্টেশনটা ছিল না, যার জন্য লোকে বলে ঘুমা হাবড়া, মানে ঘুমা আর হাবড়া হাবড়া ছিল পপুলার। পরে মাঝখানে অশোকনগর স্টেশনটা হয় এখন তিনটে হয়ে। আচ্ছা যদিও আমিও জানতাম না, যেহেতু আমি অনেক আগের থেকে শুনতাম ঘুমা হাবড়া বলে জায়গা আছে, বাট ঘুমা আলাদা স্টেশন এবং হাবড়াও আলাদা স্টেশন। আপনি কোথা থেকে উঠলেন? আমি উঠেছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে? আপনি কি মধ্যমগ্রামে? আচ্ছা আচ্ছা আপনি আজকে অফিস থেকে? অফিস থেকে, আমার শরীরটা অতটা ভালো না সেই কারণে ছুটি নিয়ে আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি অন্য সময় সন্ধ্যার পরে? সন্ধ্যের ট্রেনটাই আমার বেশি ধরা হয় হাবড়া লোকালটা, সন্ধ্যাবেলা যে মাঝেরহাট হাবড়া লোকালটা থাকে ওটাই ধরা হয়। ওটা কি খালি পাওয়া যায় না? মানে তুলনামূলক এই লাইনে কোনো ট্রেন খালি না, আজকে বরং খালি বলবো এটা। এরপরে মানে এই যে এক দেড় ঘন্টার জার্নি, মানে খুবই কষ্টকর একটা জার্নি। তোমরা দেখতে পাচ্ছ এদিকে দেখো সবার মাথা দেখা যাচ্ছে, ইভেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেও সবার মাথা দেখা যাচ্ছে, ইভেন আমার বাঁদিকেও তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও এই দাদার বক্তব্য হচ্ছে এখানে অনেক খালি, এই কাকুরও বক্তব্য একই, ট্রেনটি অনেক খালি বলছে। সন্ধ্যার পরে এখানে দাঁড়ানো যাবে না, এখানে আমি যে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে ডানা হাত তুলে ডান দিক বাড়ি করতে পারছি সেটা সম্ভব না একেবারে। আর একটা জিনিস, আপনি 12 বগি পেয়েছেন, তাই 9 বগি পেলে আপনি দাঁড়াতে পারতেন। আচ্ছা 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 আচ্ছা, এটা কোথায় এলো? এটা হলো আচ্ছা আচ্ছা এই স্টেশনটা দত্তপুকুর, যদিও আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে কোনো প্ল্যাটফর্ম নেই, উল্টো দিকে হচ্ছে প্ল্যাটফর্ম দত্তপুকুর। এখান থেকে প্রচুর সবজি যায় আমি দেখেছিলাম শিয়ালদা কোলে মার্কেটে। আমি তোমরা যদি আমার ওই পুরনো ভিডিও দেখে থাকো বা কোলে মার্কেটের ভিডিও, সবজি পাইকারি মার্কেটের ভিডিও, ওখান থেকে দত্তপুকুরে প্রচুর পাইকারি যারা প্রচুর, এখান থেকে প্রচুর বিড়া থেকে, যাই না আমি অনেকে জিজ্ঞাসা করি বিড়া তো ওইভাবে চিনতাম না, দত্তপুকুরটা নাম শুনেছি। হ্যাঁ কি বলছেন কাকু? আপনার মসলন্দপুর বিড়া দত্তপুকুর এগুলো সব সবজি এখান থেকে বেশি সবজি ওইখানে বেশি যায়। কাকু আপনি কোথায় নামবেন? আমি অশোকনগর। অশোকনগরে নাম? আচ্ছা আপনি কোথা থেকে ফিরছেন? আমি দমদম থেকে ফিরছি। আচ্ছা দমদম থেকে ফিরছেন।
হাউস সেকশনে যত হকার সেই তুলনায় এখানে একজন দুজনকে দেখতে পাচ্ছি না না দেখতে পাচ্ছেন প্রচুর হকার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতক্ষণে আমি একজন দুজনকে দেখলাম প্রচুর আছে ওদিকেই বেশি ওদিকটা বেশি আমাদের আছে ভালো ওখানে তুলনামূলক অনেক কম দেখছি ওখানে যদি যান আপনি মনে হবে একটা মার্কেট ট্রেনের ভেতরে সাউথ সেকশনে মনে হয় হকারটা কম না টাইমে যেহেতু এখানে অন্য সময় উঠতে পারে না ব্যাগ নিয়ে বা মাল নিয়ে তো উঠতে হবে খালি ট্রেন হলে বেশি সুবিধা তো এটা আমার মনে হলো যে সাউথ সেক্টর সেকশনের ক্যানিং বলো ডায়মন্ড হারবার বলো বা নামখানা বলো ওই ট্রেনগুলোতে যত হকার দেখি তুলনামূলক এই ট্রেনের মধ্যে তেমন একটা একজনকে দেখছি না আর কি হকার আমাদের ট্রেন এই মুহূর্তে বিরার স্টেশনে ঢুকলো তো এতক্ষণ যাদের সাথে কথা বলছিলাম এই দাদা এই কাকু ওনারা নেমে যাবেন তো সাবধানে যাবেন আপনি সাবধানে যাবেন কাকু নামেন নাকি এখানে ও আপনি তো অসংগ্রহের না নামেন বললেন আপনার নামেন নাকি আমাদের পরবর্তী স্টেশন মানে আমরা ঘুমা স্টেশনে পৌঁছে গেছি তো আমি এখন এখানে নামবো নেমে পেছনের কামরাগুলোতে যাব তো পেছনের কামরাগুলো কী অবস্থা সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমরা এখন এখানে নামি এই স্টেশনটি হচ্ছে ঘুমা স্টেশন নামেন তো কাকু নামেন দেখি তো বন্ধুরা এই হচ্ছে ঘুমা স্টেশন এখানে প্রায় অনেক লোক খালি হলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘুমা স্টেশন আমি এখানে নামলাম দেখি এই সরি থ্যাংক ইউ একটু দাঁড়াবো তুমি ঘুমাতে নাম নেমে পরে কামরাতে আসার জন্য মানে দেরি হয়ে গিয়েছিল যার জন্য ট্রেন ছেড়েও দিয়েছিল অনেক তাড়াহুড়ো করে উঠতে হলো জানি না তোমাদেরকে দেখাবো কি না সেটা এখানেও প্রায় অনেকটা গিয়ে দিয়েছে কোথায় নামে দাদা আপনি অশোকনগর নাম অশোকনগর আচ্ছা সামনের স্টেশনেই তো অশোকনগর তো এখানে অনেক ভিড় আমি ভেতরে ঢুকতে পারছি যাওয়া যাবে কি আমি জাস্ট অশোকনগর স্টেশনটাকে ছাড়লাম এই অশোকনগর স্টেশনটি হচ্ছে শিয়ালদা থেকে 17 নম্বর স্টেশন এরপরে আরও 7টা স্টেশন আছে বনগাঁ স্টেশন পর্যন্ত তো আমরা এখন হাবড়া স্টেশনে চলে এসেছি হাবড়াতে প্রচুর লোক উঠবে নাকি এখানে ওরে বাপে এখানে দেখছি প্রচুর লোক আমাকে বলছিল হাবড়ায় খালি হয়ে যাবে তো তো হাবড়াতে আমাকে বলেছিল হাবড়াতে হাবড়া স্টেশনে অনেকে খালি হবে বাট এখানে যা খালি হচ্ছে তার ডবল মনে এখান থেকে উঠছে ট্রেনে তো যাই না এরপরে আমি আর দাঁড়াতে পারবো কিনা গেটের মুখে তোমাদেরকে আমি কতটা দেখাতে পারবো আমি জানি না তো এখান থেকে প্রচুর লোক উঠলো কিন্তু শিয়ালদার 3 নম্বর লোক এখান থেকে উঠলো একটু আগে হাওড়া স্টেশন আসার আগে যত মানুষ ছিল পাবলিক ছিল ট্রেনের ভেতরে বাট হাওড়া স্টেশনে নেমেছে অনেকে বাট উঠেছে তার থেকে বেশি মানে ওখান থেকে ওর লোক উঠবে কোথায় তো মছলন্দপুর হচ্ছে কটা স্টেশন এখান থেকে আচ্ছা আচ্ছা একটা স্টেশনের পরে হচ্ছে মছলন্দপুর তারপর স্টেশনটা হচ্ছে সঙ্গতি তারপরে মছলন্দপুর মছলন্দপুরে বলছে এই দাদা বলছে এখানে খালি হয়ে যাবে তাই তো মছলন্দপুরে বলছে ট্রেন খালি হয়ে যাবে স্বরূপ আচ্ছা তো এই যেতে যেতে এই অসিত আর সঙ্গের সাথে আলাপ হলো দেখবেন আলাপ হলো আমি আমি ওদেরকে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নেবো দেখো পারলে অন্যান্য ভিডিওগুলোও দেখো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যাই হোক আমি ওদেরকে এখানে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবস্ক্রাইবার বাই নিচ্ছি তো আমাদের আমাদের পরবর্তী স্টেশন কি নাম সঙ্গতি সংহতি না সঙ্গতি সংহতি বন্ধুরা আমাদের ট্রেনটি সঙ্গতি স্টেশনে এসে দাঁড়ালো এখানেও ভালোই লোকজন নামছে দেখছি
বাট এখান থেকে ওঠার কেউ কাউকে দেখতে পেলাম না। যখন ট্রেন ঢোকে তার আগে দেখলাম প্ল্যাটফর্মটি পুরো ফাঁকা ছিল, বাট প্রচুর এখন দেখছি প্রচুর লোকজন আছে প্ল্যাটফর্মে, তার মানে এখানে অনেক লোক নেমেছে। তুলনামূলক আগের থেকে ট্রেন অনেকটা খালি হয়েছে। তা আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মৎস্যন্দপুর, তাই তো? কোথায় যাচ্ছ তুমি? বাড়ি যাচ্ছ, কোথায় গেছিলে? দেখে নিও চ্যানেলটাকে। চলো টাটা। এই হচ্ছে অসিত, এই হচ্ছে স্বরূপ, তাই তো? চলো টাটা দুজনকে। তো বন্ধুরা, আমরা এখন মৎস্যন্দপুরে এসে নামলাম। মৎস্যন্দপুরে এসে ট্রেন দেখছি অনেকটা খালি হয়ে গেল, ইভেন এখানে অনেক লোক নামলো। আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোকজন নেমেছে, ইভেন আমার সামনে। আমি আর একটু পেছনের দিকে যাব, পেছনের কামরাগুলো কেমন ভিড় আছে সেটা তোমাদেরকে দেখাবো। এই স্টেশনটি হচ্ছে গোবরডাঙ্গা। আমি যেদিকে আছি এদিকে কোনো প্ল্যাটফর্ম নেই, বাট এটি গোবরডাঙ্গা বড় জংশন, ওদিকে আছে স্টেশনগুলো। তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু ট্রেনটি অনেকটা ভিড় আছে, আর এখানে প্রচণ্ড রোদের তেজ দেখতে পাচ্ছি। গোবরডাঙ্গা ভেবেছিলাম গোবরডাঙ্গা স্টেশনে তোমাদেরকে নেমে দেখাবো, বাট এখানে যা ভিড় দেখছি ইচ্ছে করলো না। অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করার পরে এনার্জি আর অতটা পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের জার্নি 20 নম্বর স্টেশন গোবরডাঙ্গা। তো চলো দেখি নেক্সট স্টেশন যদি সম্ভব হয় আমি তোমাদেরকে নেমে দেখাবো। তুলনামূলক আগের থেকে ভিড়টা অনেক কমে গেছে। আগে এতক্ষণ ধরে কোনো হকার দেখছিলাম না, বাট এখন দেখছি দু একটি হকার দেখতে পাচ্ছি। গামছা পেয়ারা টুকটাক হকার দেখা যাচ্ছে। তুলনামূলক সেটা সাউথ সেকশনের থেকে কম এই নর্থে। আমাদের গন্তব্যের 21 নম্বর স্টেশন হচ্ছে ঠাকুরনগর। এখানে মোটামুটি ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গেল, এখানে প্রচুর মানুষ নেমেছে তোমরা দেখতে পাচ্ছ। 70% প্যাসেঞ্জার এই ঠাকুরনগরে নেমেছে তোমরা দেখতে পাচ্ছ। পেছনের দিকেও দেখো পুরো মাথা, ইভেন সামনের দিকেও পুরো মাথা তোমরা দেখতে পাচ্ছ। ইভেন আমার ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর ট্রেনের ভিড় বলতে একটুও নেই। সিটও বসার সিট অনেক ফাঁকা, এখন চাইলে আমি বসে যেতে পারি। আপনি বাড়ি যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, খুব ভিড়, ঘোরাই যায় না। তো আপনি 12 বগি দিলেও যায়? আপনি আমাদের রেলবোর্ডে কখনো ইয়ে করেননি, কমপ্লেন বা কিছু জানাননি যে এখানে এই লাইনে প্রচুর ভিড় হয়, ট্রেন বাড়ান? বলেছি কিন্তু কোনো ফায়দা হয় না, কিন্তু বাড়ায় না। আমাদের মন্দা লোকাল তো প্রচন্ড ভিড়, অনেকে উঠতেই পারে না, অনেকেই উঠতে পারে না, উঠতে পারে না। বন্ধুরা, আমরা জাস্ট চাঁদপাড়া স্টেশনটিকে ছাড়লাম। এই স্টেশনটি হচ্ছে শিয়ালদা থেকে বনগাঁ লাইনের 22 নম্বর স্টেশন। এরপরে আছে বিভূতিভূষণ স্টেশন, তারপরে হচ্ছে বনগাঁ জংশন। তো এখন প্রায় ট্রেন অনেক খালি হয়ে গেছে, প্রচুর ক্রাউড, পেছনে গান হচ্ছে দেখতে পাচ্ছ। চলে যাচ্ছে, আমি তোমার সাথে কথা বলছি। খেতে কেমন? আমি খাইনি। এটা হচ্ছে রানাঘাটের খাস্তা খাস্তা গজা মচমচ করে খেতে হয়, মচমচ করে বলছে আওয়াজ হয়। তো যা ভালো, তো তো দাদার থেকে একটা নিলাম, খেয়ে দেখবো পরে কেমন টেস্ট। ঠিক আছে, আমি খেয়ে অবশ্যই জানাবো তোমাদেরকে কেমন টেস্ট। এটা খেয়েছেন কাকু? এটা কেমন খেয়েছেন কখনো? কেমন খেতে? আমি নিজে পাইকারি দিয়ে এবং গাড়িতে বেচছি। যা মচমচ করে আওয়াজ হবে দাদার কথা হচ্ছে, মচমচ করে আওয়াজ হবে এই গজা। তো আমি পরে খেয়ে দেখবো, জানাবো অবশ্যই এটা কেমন মচমচ করে আওয়াজ হয় এবং টেস্ট কেমন। তো আমাদের
স্টেশন আমাদের ট্রেন এখন চাঁদপাড়া স্টেশন ছেড়ে বিভূতিভূষণ হল শিয়ালদা টু বনগাঁ লোকালের 23 নম্বর স্টেশন হচ্ছে বিভূতিভূষণ হল সেখানে যাচ্ছে এখনও পৌঁছায়নি তারপরে হচ্ছে বনগাঁ জংশন এখন মোটামুটি না এখন ট্রেন পুরো ফাঁকা খালি আছে তোমরা দেখতে পাচ্ছ এর আগে হাবড়া স্টেশন বলে হাবড়া বলে একটি স্টেশন তোমাদেরকে দেখিয়েছিলাম ওই স্টেশনে যত লোক নেমেছিলেন তার থেকে বেশি লোক উঠে পুরো ট্রেন পুরো ভিড় জমে গেছিল ইভেন আমি অনেকের সাথে কথা বললাম তোমরা শুনলে এতক্ষণ এটাই হচ্ছে আজকে উদ্দেশ্য ছিল বনগাঁ লোকালে কেমন ভিড় হয় সেটা নিজে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য সেটা তোমরা দেখলে তো চলো এখনও দুখানা স্টেশন বাকি আছে চাঁদপাড়া জাস্ট ছেড়েছে আগামী স্টেশন হচ্ছে বিভূতিভূষণ হল তারপরে বনগাঁ তো চলো ততক্ষণ ভিড় স্কিপ না করে পুরো দেখে থাকো এরকম আপনি চলবে না মোদির এই চুরি আর চলবে না চলবে না চলবে না এই আপনি এই জনসমক্ষে এই কথা বলছেন হ্যাঁ মোদি হচ্ছে চোর চিটিং বাস দেশটাকে বেচে দিয়েছে 100 সংস্থা বিক্রি করে দিয়েছে মোদি হচ্ছে চোর চিটিং বাস ওর চাল আজকে থেকে শেষ এখন দিদি চালাচ্ছে আজকে এখন তুলে আইছি দিদি চালাচ্ছে চাল দিদি যতদিন বাইকে আছে দিদি ততদিন দিয়া যাবে মোদি দেবে কাঁচকলা আপনি মোদির সাবস্টিটিউশন মানে পরিবর্তে কাকে চাইছেন আমি মোদির পরিবর্তে দিদিকেই চাচ্ছি যাই হোক আমি দিদি ভক্ত শুনেছিলাম বাট এই ভদ্রলোক হচ্ছে একেবারে দিদি ভক্ত কোনো সন্দেহ নেই দিদির একদম প্রিয় মানুষ পৃথিবী উল্টে গেল দিদিকে ছাড়বে না গুড কাকার বক্তব্য তোমাদেরকে দেখানোর ইচ্ছে ছিল না তারপরেও ভাবলাম দেখাই তার কারণ হচ্ছে আমার জানা ছিল না যে এত বড় কেউ মোদি বিদ্বেষী থেকে থাকতে পারে এবং এত বড় কেউ দিদি ভক্ত থাকতে পারে যার জন্য আমি কাকার বক্তব্য তোমাদেরকে শোনালাম কাকাকে দেখানোর আলাদা করে কোনো উদ্দেশ্য আমার নেই যার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যেটা আমার কোনো উদ্দেশ্য না যে কে কাকে ভালোবাসবে কে কাকে ভালোবাসবে না অপছন্দ করবে এই স্টেশনটা কোথায় এলো হ্যাঁ বনগাঁ চলে এলো এখানে দাঁড়ালো না মাঝখানে একটা স্টেশন দাঁড়ানো ছিল যায়নি তো বন্ধুরা আমাদের এই কাকার সাথে বকবক করতে করতে আমাদের ট্রেন বনগাঁ স্টেশনে চলে এসছে বুঝতে পারিনি এটাই হচ্ছে বনগাঁ স্টেশন আমার গন্তব্যের একেবারে শেষ স্টেশন এটি শিয়ালদা বনগাঁ লোকালের যে ট্রেন জার্নি ভিডিওটি আমি এখানে শেষ করব আমি এই মুহূর্তে বনগাঁ স্টেশনের ঠিক এক্সিটের মুখে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম থেকে জাস্ট বাইরে বেরোলাম বনগাঁ স্টেশনের যে বোর্ড তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ ভিডিওটি আমি এখানে শেষ করব আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য চলো টাটা